সবাই বন্ধু ফল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মদ বানাতে কী কী জিনিস লাগে, মদ কীভাবে বানানো হয়, কাজু দিয়ে মদ কীভাবে বানানো হয়। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মদ কীভাবে তৈরি করা হয় চলুন আমরা দেখে নিই। নিশ্চয়ই নেশাজাত দ্রব্য বিপণন ও ক্রয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। কেবল আপনাদের বিনোদনের কথা ভেবেই এই ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে। ধন্যবাদ। বস, আজ কি অবস্থা? আপনি কি জানেন কিভাবে কাজু দিয়ে ট্রেডিশনাল ওয়াইন বানানো হয়? কাজু দিয়ে ওয়াইন বানাতে কয়েকটি পদ্ধতি ফলো করা হয়, আর এসব প্রসেস দেখার পর আপনার মনে হবে এত প্যারা কেমনে সামলায় এরা। তো শুরু করা যাক, আর কোনো কথা না বাড়িয়েই কিভাবে কাজু দিয়ে ওয়াইন বানানো হয়। শুরু হয় কাজু হারভেস্টিং এর মাধ্যমে। কাজুর যে ফলটি পাকে সেগুলো সংগ্রহ করা হয় আর এক জায়গায় জমা করা হয়। একজন ওয়ার্কার কাজুর বীজ ও চামড়া আলাদা করেন। ওয়াইন বানাতে কাজুর বীজ কোনো কাজেই লাগে না, তাই চামড়া রেখে এর বীজ কাজু ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়া হয়, যা পরবর্তীতে আমরা কিনি। তো এভাবে চামড়া সংগ্রহের পর এবার আসে চামড়া থেতলে রস বের করার সময়। কেউ কেউ তো এখন রস বের করার জন্য মেশিন ব্যবহার করার চিন্তা করেন, তবে কিনা মেশিন দিয়ে এর রস সংগ্রহ একটা ঝামেলার ব্যাপার। কাজুতে যদি কোনো পাথর থেকে থাকে তবে সেই পাথর গুঁড়ো গুঁড়ো হয়ে এই রসেই মিশে যায়, আর যদি পা দিয়ে এই রস বের করে তবে রসটুকু ফ্রেশ পাওয়া যায়। আর তাই ট্রেডিশনাল পন্থায় পায়ে পিষে রস বের করেন সবাই। পায়ে পিষতে খুবই মেহনত করতে হয়, এজন্য একজন ওয়ার্কার চেলসি বুট টাইপের জুতো পরে নেন। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই পদ্ধতিটি ফলো করা হয়। তো জুস বের করার পর ছোবড়াগুলো এক জায়গায় ইস্তেমাল করা হয়, কারণ পায়ে পেশার পরেও এই ছোবড়া থেকে সব রস তো আর বের করা সম্ভব হয়নি, ছোবড়ায় থেকে যায় অর্ধেকের বেশি রস। তো এক জায়গায় ঢিবির মতো জমা করে পুরো ঢিবিটা রশি দিয়ে পেঁচানো হয়, আর এর ওপর ভারী ভারী সব পাথর রেখে দেয়া হয়। রাত ভর এভাবে রেখে দেয়া হলে রাতের মধ্যে সব রস বের হয়ে যায়। এরপর এইভাবে একটা কাপড় রেখে ছেঁকে বাকিটুকু শুদ্ধ রস বের করে নেওয়া হয়, আর ফরমেন্টেশন প্রসেসের জন্য 3-4 দিন ড্রামে রেখে দেয়া হয়। ফরমেন্টেশন প্রসেস শেষ হলে রসটুকু এক একটা বিশাল মাটির হাঁড়িতে রেখে ওপর দিয়ে আরেকটা মাটির ছোট হাঁড়ি দিয়ে ঢেকে দেয়া হয়। মাটির বড় হাঁড়িটির নিচে রয়েছে চুলা, তো মাটি দিয়ে সেই হাঁড়ির মুখের কাছের ফাঁকা জায়গাগুলো প্যাক করে দেয়া হয়, যাতে কোনো বাতাস এর মধ্যে না ঢুকতে পারে আর না কোনো বাতাস বের হতে পারে, যাতে জলীয় বাষ্পগুলো ভেতরেই জমা থাকে। কেন জলীয় বাষ্পর কি কাজ, আসছে আস্তে আস্তে বলতে থাকি। এবার নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়। ঠিক 7-8 ঘন্টা পর্যন্ত এগুলো গরমে তাপ দেয়া হয়। 7-8 ঘন্টায় এই রস প্রচণ্ড গরম হয়ে ভেতরে ফুটতে থাকলে এর থেকে ভাপ বা জলীয় বাষ্প বের হয়। হাঁড়ির নিচের দিকে থাকে একটা পাইপ, এই পাইপ দিয়ে জলীয় বাষ্প বের হতে থাকলে জলীয় বাষ্প ধরে রাখা হয় আর একটা পাত্রে। এই জলীয় বাষ্পই মূলত কাজুর মদ। এবার বুঝতে পারছেন? এর টেম্পারেচার সহ গ্রহণযোগ্যতা চেক করে দেখা হয়, যদি টেস্ট টেম্পারেচার সব ঠিকঠাক না থাকে তবে আবারও ওই প্রসেসিং এর জন্য পাঠিয়ে দেয়া হয়, আর ঠিকঠাক থাকলে এই জলীয় বাষ্প হিসেবে যা পেয়েছিল তাই বোতল ভর্তি করা হয়। ঝামেলা এখানেই খতম। তো বস, এভাবেই প্রস্তুত করা হয় ট্রেডিশনাল কাজুর মদ। আশা করি কখনো এসব ছাইপাশ খাবেন না, মদ মুসলমানদের জন্য হারাম। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।
ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।